হ্যাঁ এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করবেন মানে হচ্ছে মনে করেন আপনার যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে যেটার কয়েকটা সাইজ আছে সাইজ থাকে ওই টাইপের প্রোডাক্টগুলো যেভাবে অ্যাড করবেন মনে করেন এটা সাইজ থাকে পাঞ্জাবির থাকে যেমন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম সাইজ থাকে দ্যান তারপর হচ্ছে থ্রি পিসের সাইজ থাকে এম এল টি শার্টের থাকে এম এল এক্সেল দেন হচ্ছে আপনার কেজি টাইপের প্রোডাক্ট থাকতে পারে যেমন মধু এক কেজি দুই কেজি পাঁচ কেজি এইরকম অথবা বিভিন্ন ধরনের আপনি যতভাবে আপনি নিজের মতো করে কোনো সাইজ বানাইতে পারেন আপনার প্রোডাক্টের প্যাকেজ থাকতে পারে যেমন আড়াইশো গ্রামের পাঁচশো গ্রামের এক হাজার গ্রামের এরকম যত ধরনের সাইজ ভেরিয়েশন আছে আপনি সব কিছুই এইভাবে অ্যাড করতে পারবেন তো চলেন এটা দেখা যাক আর এইভাবে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন তখন যেটা হবে যখন ধরেন আপনার কাস্টমার ধরেন এটা একটা পাঞ্জাবির এক্সাম্পল দিই ধরেন এই পাঞ্জাবিটা অর্ডার করতে আসলো সে যখন অর্ডার অর্ডার ন বাটনে ক্লিক করবে তখন আপনার এই দেখেন এখানে দেখা যাচ্ছে চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এইরকম মানে হচ্ছে আপনি যেই গুলো বানিয়ে রাখবেন সোজা কথা আপনার এলএম এক্স এল মি তারপরে হচ্ছে এক কেজি দুই কেজি পাঁচ কেজি যত ধরনের সাইজ এইভাবে তাকে পপ আপে দেখাবে সে আসলে কত কোন সাইজটা নিতে চাচ্ছে কাস্টমার তখন যে যার যেটা ভালো লাগে সে ওইটার পাশে অর্ডার বাটন আছে আপনি এইভাবে সে মানে অর্ডার প্লেস করতে পারবে যেন আপনি বুঝতে পারবেন সে কত কেজি বা কোন সাইজটা সে চাচ্ছে এতে করে অনেক সহজ হয়ে যায় কাস্টমারের অর্ডার প্লেস করতো যেন হচ্ছে অর্ডার প্লেস করার পরে আপনার বুঝতে হচ্ছে যে কোন প্রোডাক্টটা দরকার তার তো যাই হোক চলেন এটা একটু দেখা যাক তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ম্যানেজার যে প্যানেল আছে লগ ইন করে প্রোডাক্ট ম্যানেজার প্যানেলে আসবেন সিম্পলি রেগুলার যে নর্মাল যেভাবে প্রোডাক্ট অ্যাড করেন রেগুলার প্রোডাক্ট এইভাবে আগে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে সোজা কথা আপনি সাইজ ভিজিয়েশন করেন যাই করেন আগে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে আচ্ছা এটা ধরেন এই প্রোডাক্ট অ্যাড করলেন ধরেন এটা প্রাইস এক হাজার দিলাম একশো টাকা ডিসকাউন্ট দিলাম সো এইভাবে জাস্ট আপনি আগে একটা প্রোডাক্ট অ্যাড করবেন ওকে প্রোডাক্ট অ্যাড করার পর আপনি যেটা করবেন আগে সম্পূর্ণ প্রোডাক্ট আগে একটা নর্মাল প্রোডাক্ট আগে ভালোভাবে অ্যাড করে দিবেন আমি এই ছবিটাই আপাতত নিচ্ছি ওকে সো এটাই আমি একটু ডাউনলোড করে নিলাম ওকে তো এটাই আপলোড করে দিই সো আপনি এরকম প্রোডাক্ট অ্যাড করবেন দেন হচ্ছে एवरीथिंग আপনার ডেসক্রিপশন ডিটেলস মিটেলস যা দেওয়ার সবকিছু আগে দিয়ে নেবেন এটা খেয়াল রাখবেন তাহলে পরবর্তীতে কাজ আপনার সহজ হয়ে যাবে কমে যাবে তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা করতে হবে সো আপনি ফার্স্টে একটা প্রোডাক্ট মানে যে কোনো একটা মানে এই সাইজ অ্যাড করেন করে হচ্ছে ফুল কিছু আপনি কমপ্লিট করেন ওকে সো কমপ্লিট করার পর আপনি ধরেন এটা একটু ভিজিট করি এরকম দেখাবে ওকে বাট এইটা যদি দেখেন এটা যদি কেউ অর্ডার করতে চায় তাহলে দেখেন কার্টে অ্যাড হয়ে অর্ডার প্লেসে চলে গেল বাট এটা যদি সাইজ থাকতো তাহলে তাকে কাস্টমারকে অ্যালার্ট দিত যে আসলে সে কোন সাইজটা নিতে চায় ওকে তো এটাই চলেন এই এটার জন্য সাইজ ভেরিয়েশন যেভাবে করবেন সাইজ ভেরিয়েশন করা খুবই ইজি সবার প্রথম আপনি দেখেন ওপরে প্রোডাক্ট অ্যাড করার পরে সব কিছু কমপ্লিট করার পরে ছবি টবি অ্যাড করার পরে দেখেন দেখেন প্রোডাক্ট টাইপ জেনারেল আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম পপো আসবে এবার এইরকম দেখেন নিচের দিকে একটা অপশন মেক ইট সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট এটার মধ্যে ক্লিক করবেন তার আগে আই এম শিওর এটার মধ্যে ক্লিক করে এটা ক্লিক করবেন তাহলে এইটা হচ্ছে আপনার দেখেন কনভার্ট হয়ে সাইজ ভেরিয়েশন প্রোডাক্টে দেখেন কনভার্ট হয়ে গেছে দেন হচ্ছে আপনি অটোমেটিক নিচের দিকে নিয়ে আসবেন এবং এখানে আপনি প্রোডাক্ট ভেরিয়েশন নামে আরেকটা অপশন পাবেন যেখানে দেখেন এই অপশনটা কিন্তু আগে ছিল জেনারেল প্রোডাক্টে থাকে না সো আপনি সাইজ ভেরিয়েশন করার পরই এটা পাবেন দেন হচ্ছে এইরকম একটা অপশন পাবেন দেন হচ্ছে নিচের দিকেই পাবেন যে অ্যাড মোর ভেরিয়েশন নামে একটা বাটন আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন পরে হচ্ছে আপনার যেই সাইজগুলো আছে সাইজগুলো আপনি জাস্ট এখানে কমা 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 দিয়ে দিয়ে দেবেন যতগুলো আছে জাস্ট কমা না তো চলেন আমি একটু প্র্যাকটিস দেখ প্র্যাকটিক্যাল দেখাই মনে করেন পাঞ্জাবির সাইজ থাকে আপনার কত চল্লিশ তারপরে হচ্ছে আপনার চুয়াল্লিশ তো এইরকম আপনার যতগুলো সাইজ আছে দেবেন বাট একদম শেষের শেষের টাই কমা দেবেন না খেয়াল রাখবেন ওকে তো এইভাবে যত কিছু আছে দিয়ে জাস্ট আপনি যদি কনফার্মে অ্যাডে দেন তাহলে দেখবেন আপনার এই সাইজগুলো সব কিন্তু অ্যাড হয়ে যাবে আশা রাখবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন দেখেন আপনার সাইজ নেম চল্লিশ বিয়াল্লিশ এতগুলো অ্যাড হয়ে গেছে এইভাবে আপনি দশ বিশটাও দিতে পারেন সাইজ কোনো সমস্যা নাই জাস্ট কমা কমা দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পরে হচ্ছে দেখেন আপনাকে আগে এই ছবিগুলো অ্যাড করার করতে বলা হয়েছিল কারণ হচ্ছে দেখেন এখন সাইজগুলোতে প্রত্যেকটার মধ্যে কিন্তু অটোমেটিক ছবি নিয়ে নিয়েছে নাইলে হচ্ছে প্রত্যেককে আপনার আলাদা আলাদা ছবি অ্যাড করতে ওই জন্য হচ্ছে আমি বলছি যে আগে আপনি আপনার কি বলে ছবি দেন হচ্ছে ডিসক্রিপশন সবকিছু আগে দিয়ে তারপরে সাইজগুলো ক্রিয়েট করবেন ওকে সো এখন দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি ওপেন করেন তাহলে দেখেন আপনি দেখতে পারবেন যে এইটার যেই সাইজ আপনি ক্রিয়েট করছিলেন এইটা এখন যদি অর্ডার করতে যায় দেখেন এইভাবে সাইজগুলা সে দেখতে পাবে এখন কাস্টমারের আপনার যেটা প্রয়োজন সে সেটাই অর্ডার করতে পারবে ওকে সো সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট ক্রিয়েট করা তো শেষ আপনি বুঝতে পারছেন বাট তারপরেও এটা নিয়ে আরও কিছু জিনিস আছে যেটা যদি আপনি জানেন তাহলে আই থিঙ্ক আরও ভালোভাবে আপনি সাইজগুলো অ্যাড করতে পারবেন বাট টাইম আমার শেষ প্রাইস সো ওইটা আমার সেকেন্ড ভিডিওতে আমি বানাচ্ছি সো ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই আসসালামু আলাইকুম